বাবা আপনার ওষুধ। এখন আবার কে এলো? ও রচনা, বোমা, এরই কথা আমি তোমাকে সেদিন বলেছিলাম। নিলয়, সত্যিটা কি তুমি বলবে না আমি? প্লিজ। হোয়াট প্লিজ? বাবা, তোমাকে একটা খুব জরুরি কথা বলার আছে। কি কথা? আমেরিকায় থাকাকালীন আমার আর রচনার মধ্যে একটা সিরিয়াস রিলেশনশিপ ডেভেলপ করে। কি বলছিস? কি বৌমার সামনে? ও যা বলছে ঠিকই বলছে। বাবা, তুমি যাকে বৌমা বলে ভাবছো সে তোমার কেউ নয়। তুই থামবি? দেখো, আমার কাছে কোনো অপশন ছিল না বাবা। তখন তোমার যে অবস্থা হয়েছিল, আমি আমি তোমার কেয়ার নেওয়ার জন্য আমি ওকে ভাড়া করে এনেছি। তোমার জন্য আমাকে মিথ্যে অভিনয় করতে হয়েছে বাবা। হ্যাপি, আপনি এক্স্যাক্টলি কত সময় নেবেন এই বাড়ি ছেড়ে যাওয়ার জন্য? এখনই যাচ্ছি, থাকতে তো আসিনি। প্লিজ লিভ। যাচ্ছি, বেশি সময় নেব না। আমি আপনাদের সুখের জীবন নষ্ট করতে চাই না, শুধু এই ভদ্রলোকে বড্ড শ্রদ্ধা করি, ওনাকে এভাবে ফেলে। ওসব নিয়ে তুমি ভেবো না, তোমার যা ডিউ আছে নিলয় সব চুকিয়ে দেবে। সো ইউ মে লিভ। সরি, প্রফেশনাল আর পার্সোনাল দুটো বিষয়ে গুলিয়ে ফেলেছিলাম, আমার বোঝা উচিত ছিল। বড্ড বেশি টাইম নিয়ে ফেলেছো না বোঝার জন্য? তুমি মনে হয় ভুলে যাচ্ছ এ বাড়িতে অধিকারটা আমার, আর সে অধিকারটা ছাড়তে আমি রাজি নই। সেটা কোনো মেয়ে বোধহয় ছাড়তে রাজি হয় না। ইউ নো হোয়াট, আমি জাস্ট ইন্টারেস্টেড নই আফটার অল একজন কলকালের মুখ থেকে স্পেশাল এসব শুনতে। ইউ মে লিভ রাইট অ্যাওয়ে অ্যান্ড ডোন্ট ওয়েস্ট মাই টাইম প্লিজ। সুটকেসটা গোছাতে যতটা টাইম লাগে। শিওর, এইটুকু তো টাইম আপনাকে আমি দিতেই পারি। কেমন ফিরে পাওয়া, কেমন ফিরে যাওয়া, অজাত শত্রু পর্ব মিটিয়ে পূজারিনীর বেঁচে ওঠা।
বুঝে গেছি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। আমি চলে যাচ্ছি তোমাদের জীবন থেকে। আসলে বহুদিন বাদে বাবার স্নেহ পেয়েছিলাম, তো ওনাকে দেখো, খুব বোকা আমি জানো, ভুলেই গিয়েছিলাম যে এটা আমার আসল সংসার নয়। একজন ভাড়া করা মহিলার তো স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, তাই না? আসি